টাইটানিক জাহাজ ওই সময়ের পৃথিবীর সবথেকে বড় জাহাজ ছিল, আর ওই সময়ে যে সমস্ত বিল্ডিং ছিল টাইটানিক তার থেকেও বড় ছিল। আর এই জাহাজটি তিনটি বড় ফুটবল ময়দানের সমান। টাইটানিক জাহাজের সম্পূর্ণ নাম হল রয়্যাল ম্যান শিপ, অর্থাৎ RMS টাইটানিক। এই জাহাজটিকে এমনভাবে ডিজাইন করা হয় যে এই জাহাজে একবারে 2500 লোক যাত্রা করতে পারবে। এই জাহাজের সবথেকে স্পেশাল দিক হলো এটা পৃথিবীর সবথেকে দ্রুত চলতে পারা জাহাজ। টাইটানিকে যে হর্ন লাগানো হয়েছিল সেটাকে 15 কিলোমিটার দূর থেকে শোনা যেত। টাইটানিককে তৈরি করার দায়িত্ব হোয়াইট স্টার লাইন কোম্পানি নেয়। এই জাহাজটি তৈরি করতে 3000 ওয়ার্কার দিন রাত কাজ করেছে। এত বড় জাহাজ তৈরি করাটা মোটেও সহজ ছিল না। আর এই জাহাজ তৈরি করতে গিয়ে 9 জন ওয়ার্কার মারা যায়, এছাড়া 40টি ওয়ার্কার আহত হয়েছে। টাইটানিক জাহাজকে তৈরি করতে সেই সময় 48 কোটি টাকা খরচ হয়, যা ওই সময় হিসাবে অনেক বেশি। টাইটানিক 882 ফুট লম্বা ও 52 ফুট চওড়া ছিল। এর উচ্চতা 175 ফুট ও 46,000 টনের এই বিশাল জাহাজে 10টি ফ্লোর ছিল, যেখানে 8টি ফ্লোর প্যাসেঞ্জারের জন্য ছিল। টাইটানিকের 4টি চিমনি ছিল, যার মধ্যে কেবল 3টি কাজ করত, আর 4 নম্বর চিমনিটি কেবল সৌন্দর্যের জন্যই তৈরি করা হয়। টাইটানিক তৈরি করা কোম্পানি হোয়াইট স্টার লাইনের মতে এটা কখনোই না ডোবার মতো একটি জাহাজ, কিন্তু এটা কেউ জানতো না যে টাইটানিকের মতো বিশাল জাহাজও কোনো দিন ডুবতে পারে। টাইটানিক পৃথিবীর সবথেকে বড় ও মজবুত জাহাজ, তাহলে কীভাবে সেটা ডুবতে পারে, আর সেই রাত্রে কী এমন হয়েছিল সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, 370-এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। টাইটানিক তৈরি করা শুরু হয় 31 মার্চ 1909 সালে, আর টাইটানিকের সাথে আরও 2টো জাহাজ তৈরি করা হয়, যার মধ্যে একটি ছিল RMS অলিম্পিক। আর এই 2টো জাহাজ একই রকমের দেখতে। টাইটানিককে তৈরি করতে 3 বছর সময় লেগে যায়, আর টাইটানিক তৈরি করার জন্য ওই সময়ে সব থেকে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়। 1 এপ্রিল 1912 সালে টাইটানিককে প্রথমবার সমুদ্রে নামানো হয়। টাইটানিককে 125 কিলোমিটার চালিয়ে পরীক্ষা করা হয়, আর ওই সময় টাইটানিকের মধ্যে কোম্পানির অনেক ইঞ্জিনিয়ারও ছিল। সমস্ত পরীক্ষা সফল হবার পর 2 এপ্রিল 1912 সালে টাইটানিককে যাত্রার জন্য অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়। আর টাইটানিক জাহাজ তৈরির আগেই টাইটানিক অনেক পপুলার হয়ে যায়, কারণ ওই সময় টাইটানিকের মতো আর কোনো জাহাজ ছিল না। টাইটানিকে এ ক্লাস, বি ক্লাস ও সি ক্লাস রুম ছিল। এ ক্লাস রুম সবথেকে দামি ছিল। টাইটানিকে সফর করার জন্য 1 ক্লাস টিকিটের মূল্য ছিল 2,500,000 টাকা, 2 ক্লাস টিকিটের মূল্য ছিল 1,00,000 টাকা ও 3 ক্লাস টিকিটের মূল্য ছিল 20,000 টাকা। এছাড়া টাইটানিকের যাত্রীর জন্য অনেক সুবিধাও ছিল। টাইটানিকের ভিতরে সুইমিং পুল, ইয়োগা রুম, খেলা করার জায়গা, ক্যাফে, যেখানে ভেজ ও ননভেজ সমস্ত রকমের খাবার পাওয়া যেত। এছাড়া টাইটানিকে 1 ক্লাস ও 2 ক্লাস যাত্রীদের জন্য আলাদা আলাদা লাইব্রেরি ছিল। এছাড়া 1 ক্লাস ও 2 ক্লাস যাত্রীদের জন্য 4টি লিফট ছিল। এছাড়া টাইটানিকে অ্যাডভান্স ইলেকট্রিসিটি লাগানো হয়। টাইটানিক তার প্রথম যাত্রার জন্য রেডি হয়। আর টাইটানিক তার প্রথম যাত্রাটা ইংল্যান্ডের সাউথ হেপটিনস থেকে আমেরিকা নিউ ইয়র্ক পর্যন্ত যাবার ছিল। আর টাইটানিকের ক্যাপ্টেন ছিল অ্যাডওয়ার্ড জন স্মিথ। 10 এপ্রিল 1912 সাল দুপুর 12টার সময় টাইটানিক 2200 যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। টাইটানিকে থাকা যাত্রীদের মধ্যে তখনকার অনেক ধনী কিছু লোক ছিল। টাইটানিকে থাকা সমস্ত যাত্রী অনেক বেশি খুশি ছিল। টাইটানিকে কিছু যাত্রী এমন ছিল যারা কেবলমাত্র শখ করে এই জাহাজে চড়েছে, কিন্তু তারা এটা জানতো না যে এই টাইটানিক কোনোদিনই আমেরিকাতে পৌঁছাতে পারবে না। টাইটানিকে একদিনে 825 টন কয়লার প্রয়োজন হতো। টাইটানিকে প্রতিদিন 14,000 গ্যালন পান করার জলের প্রয়োজন হতো। জাহাজে প্রতিদিন 40,000 ডিমের প্রয়োজন হতো, 15,000 গ্যালন দুধের প্রয়োজন হতো। এছাড়া জাহাজে 20,000 বিয়ার ও 1,500 বোতল ওয়াইন ছিল। এছাড়া রোজ 8,000 সিগারের প্রয়োজন হতো। যখন টাইটানিক মাঝ সমুদ্রে আসে, চারিদিকে জোরে হাওয়া চলছিল, যার কারণে হালকা ঠান্ডা ছিল। আর তখন টাইটানিকের স্পিড বাড়ানোর জন্য বলা হয়, যাতে টাইটানিক সময়ের আগে আমেরিকা পৌঁছে যায়
আর যাত্রী ও মিডিয়াকে অবাক করে দেয়। টাইটানিকে যাত্রা শুরু করা তিন দিন পার হয়ে যায় আর টাইটানিকে একটি ছোট্ট দুর্ঘটনাও ঘটে যায়। টাইটানিকের নিচের একটি চেম্বারে তিন দিন থেকে আগুন লেগে আছে, যা টাইটানিকের জন্য বিপজ্জনক হতে পারত। টাইটানিককে যখন ছাড়া হয় তখনই এই আগুনটা লাগে, আর এটা সমস্ত অফিসাররাই জানত। আর আগুন জ্বলার পরেও যাত্রীদের এটা জানানো হয়নি, কারণ এটা যাত্রীরা জানতে পারলে হয়তো টাইটানিকের যাত্রাটা বাতিল করতে হতো। আর টাইটানিকের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে, তাই অনেক লোকসান হয়ে যেত। আর এই কারণেই ওই আগুনকে ইগনোর করে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে। যদিও চার দিন পর্যন্ত টাইটানিকে কোনো সমস্যা হয়নি, আর টাইটানিকে থাকা সমস্ত যাত্রী অনেক খুশি ছিল, কারণ তারা সেই সময় পৃথিবীর সবথেকে বড় ও বিলাসবহুল জাহাজে সফর করছে। আর পঞ্চম দিনে টাইটানিক আটলান্টিক মহাসাগরে পৌঁছে যায়। 14 এপ্রিল 1912 সাল রবিবার রাত্রে সমুদ্র অনেক শান্ত ছিল, আকাশে সেদিন কোনো চাঁদ ছিল না। আর চাঁদ না থাকার কারণে ক্যাপ্টেন দূরের কোনো কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল না, আর সামনে দেখার জন্য কোনো দূরবীনও ছিল না। যদিও দূরবীন ছিল, কিন্তু সেটা লকারের মধ্যে ছিল, যার চাবি টাইটানিকের পুরনো ক্যাপ্টেনের কাছে ছিল, যাকে শেষ মুহূর্তে পরিবর্তন করে দেওয়া হয়। তাই তিনি লকারের চাবি দিতেই ভুলে যান। টাইটানিক বরফের সাথে ধাক্কা মারার আগে টাইটানিকের ক্যাপ্টেনকে 6 বার সতর্ক করা হয় যে টাইটানিকের রাস্তায় অনেক বড় বড় বরফের পাহাড় আছে, যার সাথে টাইটানিকের ধাক্কা হতে পারে। কিন্তু টাইটানিকের ক্যাপ্টেন এটা ভাবতেই পারেনি যে কোনো রকমের বরফের সাথে ধাক্কা মেরে এই বিশাল জাহাজের কিছু হতে পারে। সেদিন রাত্রে ঘন অন্ধকারের কারণে সামনের দিকে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আর কিছুক্ষণ পর রাত্রি 11:40 জাহাজে একটি অফিসারের কাছে ফোন আসে, আর ওই অফিসারকে এটা বলা হয় যে টাইটানিকের রাস্তায় বড় একটি বরফ আছে। এরপর দ্রুত খবরটি ক্যাপ্টেনের কাছে পৌঁছে দেওয়া হয়। জাহাজের ক্যাপ্টেন যখন এটা জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ তখন আর কেবলমাত্র 35 সেকেন্ড বাকি ছিল বরফের সঙ্গে ধাক্কা লাগার। তারপরেও খবর পৌঁছানোর সাথে সাথে সবাই কাজে লেগে যায়। প্রথমে জাহাজের ইঞ্জিনটিকে বন্ধ করে দেওয়া হয়, এরপর জাহাজটিকে বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, কিন্তু জাহাজের গতি বেশি হবার কারণে জাহাজটিকে ঘোরানো বা পিছনের দিকে নিয়ে আসা সম্ভব হয়নি। ওই রাত্রে টাইটানিক 29 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বরফের দিকে এগিয়ে যাচ্ছিল, আর কিছু সেকেন্ড পরই টাইটানিক বরফের সঙ্গে ধাক্কা মারে। আর টাইটানিকের ঠিক সেই জায়গাতেই ধাক্কাটা লাগে যেখানে আগে থেকেই আগুন জ্বলার কারণে সব পাতগুলো নরম হয়ে গিয়েছিল, যার কারণে টাইটানিকের মধ্যে ফুটো হয়ে যায়। আর এই কারণে টাইটানিকের নিচের কামরাতে ধীরে ধীরে জল ঢোকা শুরু করে। ওই সময় টাইটানিকে প্রায় সমস্ত যাত্রী ঘুমিয়েছিল, যার কারণে কিছু যাত্রী জানতেই পারেনি যে টাইটানিক বরফের সঙ্গে ধাক্কা মেরেছে। এরপর সমস্ত যাত্রীকে জাগানো হয় আর লাইফ বোটের দিকে যেতে বলা হয়। যখনই যাত্রীরা এটা জানতে পারে যে টাইটানিকের নিচের রুমে জল ঢুকছে, তখন সবাই জাহাজের উপরের দিকে ছোটা শুরু করে। যদিও প্রতিটি জাহাজে 40টি লাইফ বোট থাকার কথা, কিন্তু টাইটানিক জাহাজে কেবলমাত্র 20টি লাইফ বোট ছিল, কারণ টাইটানিককে কখনোই না ডোবার জাহাজ মনে করা হতো। টাইটানিকের সমস্ত অফিসার দ্রুত যাত্রীদের লাইফ বোট দ্বারা বাঁচানোর কাজে লেগে যায়। জাহাজের নিয়ম অনুযায়ী মহিলা ও বাচ্চাদের আগে বাঁচানো হয়, আর এই কারণেই এই দুর্ঘটনায় সবথেকে বেশি পুরুষ যাত্রী মারা যায়। যদিও প্রতিটি লাইফ বোর্ডে 70টি সিট ছিল, কিন্তু ফার্স্ট লাইফ বোর্ডে কেবল 24টি লোককেই বাঁচানো যায়, কারণ বাকি লোকগুলো এটা বিশ্বাসই করেনি যে টাইটানিক ডুবতে পারে। ওই সময় 16টি লাইফ বোর্ডকে ব্যবহার করতে 80 মিনিট সময় লেগে যায়। টাইটানিক জাহাজে একটি মিউজিক ব্যান্ড ছিল, যারা টাইটানিক ডোবার শেষ মুহূর্ত পর্যন্ত মিউজিক বাজাতে থাকে, যাতে সমস্ত মানুষগুলো সাহস পায়। কিন্তু দুঃখের কথা হলো এই মিউজিশিয়ানদের কাউকেই বাঁচানো যায়নি, আর টাইটানিকের সাথেই তারাও ডুবে মারা যায়। টাইটানিক দ্বারা অনেক রকেট আকাশে ছোঁড়া হয়, যাতে সেটা দেখে অন্য কোনো জাহাজ হেল্পের জন্য আসে, কিন্তু কোনো জাহাজই হেল্পের জন্য আসতে পারেনি। আর দেখতে দেখতে টাইটানিক জাহাজ সমুদ্রে ডুবতে থাকে। টাইটানিকের সামনের দিক জলের মধ্যে ডুবতে থাকে আর পিছনের দিকটা উপরের দিকে উঠতে থাকে। ওজন বেশি হবার কারণে
টাইটানিক মাছ দিয়ে ভেঙে যায়। আর 15 এপ্রিল রাত 2:20 মিনিটে 3 ঘন্টায় টাইটানিক সমুদ্রের মধ্যে ডুবে যায়। আর এর সাথে 1,500 লোক তারা তাদের জীবন হারায়। যদিও বেশিরভাগ লোকের কাছে লাইফ জ্যাকেট ছিল, কিন্তু ওই রাত্রে অতিরিক্ত ঠান্ডা হবার কারণে জলের তাপমাত্রা -2°C-এ পৌঁছে যায়। আর এই কারণেই মাত্র 10 মিনিটের মধ্যেই সবাই মারা যায়। আর এই দুর্ঘটনায় কেবল 709 জনের জীবন বাঁচানো সম্ভব হয়, কারণ টাইটানিকে কেবলমাত্র 20টি লাইফবোট ছিল, যদিও টাইটানিকে 65টি লাইফবোট থাকার কথা। এই ঘটনার পর অন্য একটি জাহাজ সকাল 4টার সময় পৌঁছায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যদি ওই সময় টাইটানিকে কোনো দূরবীন থাকত, তাহলে হয়তো সেদিন টাইটানিক ডুবত না, আর 1,500 লোককে তাদের জীবনও হারাতে হতো না। আর এই 1,500 লোকের মধ্যে কেবলমাত্র 300 লোকের মৃতদেহ পাওয়া গেছিল। তো বন্ধুরা, টাইটানিক কেন ডুবেছিল সেই বিষয়ে আপনি কি মনে করেন সেটা কমেন্ট করে অবশ্যই বলুন। আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেল 3 সত্যকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।